না ভাই শোন, বুঝতে পারছেন এভাবে আনাও, তারপরে দাঁড়াতে দাঁড়াতে দেখছি সবাই এলো, এসে আমাদের বাড়ির ভাঙ চুর করতে শুরু করলো, দিয়ে এসে পাটের বীজটা পুরো একদম ভেঙে দিল, টিন টিন পাটাটাকে আমাদের বালতি টালতি ছিল সব ভেঙে দিয়েছে। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আজকে তৃণমূলের বাইক মিছিল ছিল, 9 নম্বর, 6 নম্বর এবং 1 নম্বর অঞ্চল। যথারীতি ওরা বহিরাগত নিয়ে মিছিল শুরু করেছিল, বহিরাগত নিয়ে মিছিল করে গিয়ে আনন্দপুর যাই, আনন্দপুর ঢুকে আমাদের কয়েকটা ঝান্ডা ছিঁড়ে ফেলে। তখন আমাদের কর্মীরা প্রতিরোধ করার জন্য জয় শ্রীরাম স্লোগান বলে, এই স্লোগান শোনার সাথে ওরা ভয়ে মানে এবারে গালাগালি শুরু করে যে জয় শ্রীরাম কী, জয় শ্রীরাম বলার জন্য গালিগালাজ করে। তখন আমাদের কর্মীরা যখন তেড়ে আসে, পুলিশ গিয়ে তাদের রক্ষা করে, ভয়ে সব আনন্দপুরে 6 নম্বর 1 নম্বর না গিয়ে আনন্দপুর থেকে সব ভয়ে পালিয়ে আসে। তো তারপরে ওরা ফেরার পথে টনেডন্ড পাট সংগ্রামবাড়ে আমাদের একটা ছোটো পার্টি অফিস আছে, ওখানে 6-7 জন বসেছিল। টনেডন্ড পাট তাদের ছেলেদিকে দেখিয়ে দেয়, দেওয়ার পরে ওরা সেই সময় চুপচাপ বসেছিল, অতর্কিত গিয়ে হামলা করে আমাদের কয়েকজনকে মারধর করে, তার মধ্যে 2 জন এখন হসপিটালে ভর্তি হয়েছিল মেদিনীপুরে, এবং তার নেতৃত্বে মূল নেতৃত্বে সঞ্জয় পান নিজেও ছিলেন।